অনেক বন্ধুরা, আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি সকাল সকাল ঘুরতে। আর আজকে আমরা যাব হচ্ছে গোয়ালিয়র থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত মোরেনা বলে একটি জায়গাতে। আর তোমাদেরকেও দেখাবো সেখানে কি আছে। তো চলে এসেছি আমরা মোরেনাতে। এই মোরেনাতে আছে একটি মন্দির, এই মন্দিরের নাম হচ্ছে বটেশ্বর শিব মন্দির, যেটি চম্বলের পাহাড়ে অবস্থিত। তো চলো গিয়ে দেখি মন্দিরের ভেতরটা। দেখো মন্দির দৃশ্য, চারপাশটা খুব সুন্দর। পুরোটাই সবুজ। চারদিকে সবুজ পাহাড় দিয়ে ঢাকা, আর মাঝখানে এই মন্দিরটি অবস্থিত। এই যে দেখতে পাচ্ছ, প্রচুর ছোট বড় মন্দির আছে এখানে। এখনো আরো অনেক মন্দির নির্মাণের কাজ চলছে। এই যে এখানে একটি মন্দির, এটা একটু পাহাড়ের উপরে এই মন্দিরটি বানানো, অনেকটা হয়ে গেছে, আর একটু নির্মাণ কাজ চলছে এই মন্দিরে। তোমাদের এই মন্দির চারপাশটা দেখাবো কিরকম। এই যে এই মন্দিরের পেছনটা পুরো পাহাড়ের পাথর কেটে কেটে মন্দিরটা বানানো হয়েছে, খুব সুন্দর। দেখো অনেকটাই উঁচু এই মন্দিরটা। তোমাদের এবার উপর থেকে দেখাচ্ছি সবগুলো মন্দির একসাথে। তো এবার আমরা একটু জঙ্গলের দিকে ঢুকবো, যাব, কারণ আমি আসার পর থেকে প্রচুর ময়ূরের ডাক শুনতে পাচ্ছি। এখানে প্রচুর ময়ূর আছে, তোমাদেরকেও দেখাবো। ময়ূর তো ওরা একটু ভয় পায়, মানুষজন দেখলে তাই একটু দূরে দূরে থাকবে, সামনে আসতে চাইবে না। তবুও তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না, দূরে একটা ময়ূর আছে, অনেকটা বড় ময়ূরটি, খুব সুন্দর দেখতে। এখানে প্রচুর ময়ূর, চারপাশে ময়ূর দিয়ে ভর্তি, আর সকাল থেকে ডেকে যাচ্ছে, তাই খুব দেখতে ইচ্ছা করছিল তাই চলে এসেছি এখানে জঙ্গলের মধ্যে ময়ূর দেখতে। আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করব তোমাদের দেখানোর জন্য, বাট তোমাদের দেখাতে পারবো কি না আমি সেটা বলতে পারছি না, কেন ওরা পালিয়ে যাবে ভয় চোটে। তোমরা এখন দেখতে পাচ্ছ কি না, ওই যে দূরে একটি ময়ূর ঘোরাফেরা করছে, আর সাইড থেকে আরো ময়ূর ডাকছে। একটু সামনে যাওয়ার চেষ্টা করলাম তো সে আবার পালিয়ে চলে গেল। ওই যে দেখলে, অনেকটাই বড় আর খুব সুন্দর এই ময়ূরটি। তো চলে যাচ্ছি, ওকে আর ডিস্টার্ব করছি না। তো এই যে একটি বড় মন্দির, এটা মাঝখানে, এই মন্দিরটা একটু বড়, আর ভেতরটা একটু অন্ধকার, যেহেতু একটু নিচে সাইড দিয়ে, মানে মাঝখানের নিচে মন্দিরটা, ভেতরের দিকে তো একটু অন্ধকার। তোমাদের এই মন্দিরটা ঠিকমতো দেখাতে পাচ্ছি না, তোমাদের আমি আরও অন্য মন্দির আছে ওদিকে তো সেটা দেখাবো, এটা একটু তোমাদের দেখিয়ে নিই যতটুকু পারবো। আজকে একটু ভিড়ও আছে, লোকজন সবাই ঘুরতে এসছে। এই যে এটা হচ্ছে শিব মন্দির। তো এই পাশটাতে আরও অনেক প্রচুর ছোটো ছোটো মন্দির আছে, দেখো খুব সুন্দর মন্দিরের ডিজাইনগুলো, পুরো নিখুঁত কাজ।
ওপরে গিয়ে দেখি, তোমাদেরও দেখাবো। এই যে মন্দিরগুলো বানানো হয়েছে, এখনো শিবলিঙ্গ বসানো হয়নি, তো সবকটা ফাঁকা আছে, শিবলিঙ্গ এখনো বসায়নি। এই মন্দির 1300 বছর পুরনো এই মন্দির, দেখো খুবই সুন্দর। তোমরা যদি এখানে আসতে চাও অবশ্যই আসবে। গোয়ালিয়র থেকে মোরেনা 25 কিলোমিটার দূরে, কিন্তু গরমের দিনে আসবে না, প্রচুর গরম প্রচুর রোদ। তোমরা শীতকালে আসবে এখানে ঘুরতে, এখানে পিকনিকও করা হয়, খুব সুন্দর জায়গাটি, তোমাদের ভালো লাগবে। চারপাশটা পুরো সবুজ ঘেরা, আর ময়ূর আছে, তোমাদের খুব ভালো লাগবে সেটা দেখে। এই যে এখানে মন্দিরটি এখনো বানানো হয়নি, তো আমরা এখন চলে যাব এখান থেকে। তো এরকম আরও অনেক মন্দির তোমরা আমার নেক্সট ব্লগে দেখতে পারবে। তার আগে আমাকে জানাবে যে আমার এই বটেশ্বর মন্দির ব্লগ তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না।